বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ আমি সিঙ্গারা বানাবো এখানে দুই কাপ ময়দা নিয়েছি কালো দিয়েছি সাদ মতন লবণ আর তেল দিয়ে আমি একসাথে মিক্স করে নিয়ে নর্মাল পানি দিয়ে ডোটাকে করে নিলাম ডোটাকে কাপড় দিয়ে ডেকে আমি রেস্টের জন্য রেখে দিয়েছি এখনও ভিতরে পুট্টার জন্য রেডি করছি এখানে তেল দিয়ে তেলে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি পরে পেঁয়াজ হলুদ মরিচ স্বাদ মতন লবণ আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে আমি সাথে টমেটো অ্যাড করে দিয়েছি টমেটো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন পরে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি আলু দিয়ে দিলাম সাথে গাজর আছে ফ্রোজন করা এগুলো এগুলো নেড়ে চেড়ে মিক্স করে মশলার সাথে সাথে অল্প একটু পানি দিয়ে দিব তারপর ডাকা দিয়ে সিদ্ধ করে নেব সাথে আমি দনিয়া ফাঁকিও দিয়েছিলাম ডাকা দিয়ে দিলাম অপেক্ষা করলাম সিদ্ধ হওয়া পর্যন্ত এ তো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি মাঝে মাঝে একটু ভেঙে দিচ্ছি যাতে আঠালো আঠালো হয় এখন আমি দিয়ে দেব বুড়ি বা পাচনী কে কী বলেন বুড়িটা দিয়ে আবার একসাথে মিক্স করে নিব নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে আমি আবার একটু ডেকে দিয়েছিলাম এই তো আমার হয়ে গেছে এখন এই যে আমি যে ডোটা করে রেখেছিলাম এটাকে এভাবে লম্বা করে নিয়ে পরে ছুরি দিয়ে কেটে এভাবে বাগ বাগ করে নিব তারপর আমি এগুলো আবার ডাকা দিয়ে ডেকে রাখবো যাতে শুকিয়ে না যায় এভাবে আমি বেলে নিলাম পর মাঝখান থেকে কেটে আমি পানি লাগিয়ে নিচ্ছি পানিটা এখানে আঠার মতন কাজ করে যাতে ছুটে না যায় এখন আমি ভিতরে যে পুটটা দিয়ে দিলাম এখন আবার পানি লাগিয়ে মুখটা আমি আটকে নিব বাসার নিচে বা রাস্তার মনে সব জায়গায় মানে ডাকাতে পাওয়া যায় হাতের নাগালেই বিদেশ বাড়িতে আর এগুলো বানায় নিজে না খেলে আর পাওয়া যায় না আমি এক এক করে সব বানিয়ে নিয়েছি এখন তেলে দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে গরম করে নিতে হবে পরে শিঙাড়াগুলো দিয়ে জালটা একটু আসটা কমিয়ে দিতে হবে আমি ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি লাস্টে চারটা বড় করে বানিয়েছি খুব মজা হয়েছিল আপনারা এবার ট্রাই করবেন দেখবেন মজা লাগবে খেতে এগুলো আমার বাজা হয়ে গেছে প্রায় আমি এখন উঠিয়ে নিব একটু যখন কালার হয় গোল্ডেন তখন উঠিয়ে নেবেন বানানোটা খুব সহজ সবাই পারবেন বানাতে এটা আমার উঠানো শেষ তারপর আমি আর যেগুলো আছে বাকি ওগুলো দিয়ে দিব এক এক করে আমি দিয়ে দিয়ে দিচ্ছি বলান না চারটা বড় বানিয়েছে এগুলো আবার তেলে না একটু বেশি থাকে তাই এমন নাড়াচাড়া করে দিলে তেলটা উপরে উঠে আসে নাহলে আপনারা চামিচ দিয়ে একটু তেলটা উপরে ছিটিয়ে দিবেন। তো খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে এখন আবার এগুলো আমি উঠিয়ে নিব মাস মাসে হয়েছিল আর ভিতরে পুটটা অনেক মজা হয়েছিল আমি কাঁচা মরিচ দিইনি শুকনো গুণ শুকনো মরিচ দিয়েছিলাম ফাঁকি মরিচ আমার হয়ে গেছে আমি নিউজ পেপারে রাখছি যাতে তেলটা টেনে নেয় আপনারা নিউজ পেপারে রাখবেন না হলে কিচেন টিস্যুর উপরে রাখতে পারেন এই তো আমার হয়ে গেছে সিঙ্গারা এটা তো আমি টমেটোয় সিদ্ধ দিয়ে দিচ্ছি বর্তা করবো টমেটো পাশাপাশি ভাত আমার প্রায় হয়ে গেছে আমি আবার বাহিরে যাব চলে আসলাম বাহিরে কী সুন্দর গোলাপ ফুল ছোটো ছোটো সাদা অনেক দারুণ লেগেছে অনেক ভালো লেগেছে আসলে ভালো লাগা জিনিস খুব দেখলে মনটা ভালো হয়ে যায় হচ্ছে গাছের ভিতরে ফুল গোলাপ ফুল যে মানে গোলাপ গাছ বোঝাই যায় না এই ফুলের নাম কি আমি জানি না সঠিক আপনারা জানলে আমাকে বলে দিয়েন ফুলগুলো খুবই সুন্দর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ